কলকাতা কাচ্চি ঘরে স্পেশাল কাচ্চি দিয়ে স্টার্ট করছি বেসিক্যালি তাদের এই কাচ্চিটা হচ্ছে বাসমতি রাইসের কাচ্চি আমি একটু রাইসটা দেখাই রাইসটা কিন্তু বেশ ঝরঝরা কাচ্চি খেতে চলে আসলাম কলকাতায় শুনে একটু আশ্চর্য হচ্ছেন কে আমাদের দাদাদের কলকাতা না ভাই কে আমাদের নিজস্ব কলকাতা মানে কলকাতা কাচ্চি ঘরে চলে আসছি আজ আপনি যদি একজন সিরিয়াস লেভেলের কাচ্চি প্রেমী হয়ে থাকেন তাহলে কলকাতা কাচ্চি ঘর হতে পারে আপনার জন্য একটি বেস্ট জায়গা সো চলেন আজকে এখানকার স্পেশাল মাটন কাচ্চিটা ট্রাই করব কলকাতা কাচ্চি ঘরে স্পেশাল কাচ্চি আমার সামনে এবং হচ্ছে আমি একটু প্রাইসটা বলে দেই রেগুলার যে কাচ্চিটা এটার কোয়ান্টিটিটা তো দেখতেই পাচ্ছেন এটার মধ্যে থাকবে হচ্ছে এক পিস মাটন মাটনের সাইজটা আসলে মিডিয়াম খুব একটা বড় না ছোটও না এক পিস আলু এটার প্রাইসটা হচ্ছে 250 টাকা আর স্পেশালটার মধ্যে হচ্ছে অলমোস্ট রাইসের কোয়ান্টিটি সেম আলু হচ্ছে একটা আর মাটনের সাইজ সেম একটা একটু বড় ছোট আছে বাট মাটন হচ্ছে দুই পিস এটার প্রাইস হচ্ছে 300 টাকা সো ডিফারেন্সটা খুব সিম্পল সেটা হচ্ছে একটার মধ্যে হচ্ছে একটা মাটন আর একটার মধ্যে হচ্ছে দুইটা মাটন এই পাঁচটাতে খুব ক্লিয়ার করে দেওয়া আছে যে বেসিক্যালি তাদের হচ্ছে তিনটা প্যাটার্ন আছে একটা হচ্ছে স্পেশাল অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 200 গ্রাম মাটন হবে দাম 300 টাকা দেন হচ্ছে নল্লি কাচ্চিটা বর্তমানে অ্যাভেলেবল নাই যার জন্য হচ্ছে নিতে পারি নাই এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 170 গ্রাম হবে আর রেগুলার যে কাচ্চি সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 150 গ্রাম হবে প্রাইস হচ্ছে 250 টাকা 300 270 250 জাস্ট তিনটা ক্যাটাগরি হয় এখানে কাচ্চির সাথে হচ্ছে বোরহানি নিয়েছি প্রাইস হচ্ছে 40 টাকা আর সালাদ হিসাবে হচ্ছে আপনি শসা লেবু এবং হচ্ছে কাঁচামরিচ সাথে একটা চাটনি পাচ্ছেন সাথে একটা জালি কাবাব নিয়েছি যার প্রাইস হচ্ছে 40 টাকা এবং হচ্ছে একটা ফ্রিনি নিয়েছি যার প্রাইস হচ্ছে 30 টাকা উইদাউট এনি ফার্দার ডিলে আমি আমার খাবারটা স্টার্ট করছি কলকাতা কাচ্চি ঘরে স্পেশাল কাচ্চি দিয়ে স্টার্ট করছি বেসিক্যালি তাদের এই কাচ্চিটা হচ্ছে বাসমতি রাইসের কাচ্চি আমি একটু রাইসটা দেখাই রাইসটা কিন্তু বেশ ঝরঝরা একদম গরম গরম কাচ্চি রাইসটা একটু অয়েলি মনে হচ্ছে কোনো মাংস ছাড়া শুধুমাত্র একটু রাইসটা ট্রাই করি বিসমিল্লাহ টেস্ট ইজ গুড একটু ধোয়ার একটা স্মোকি ফ্লেভার আছে এটা একটু কম হলে আরও ভালো হতো মাটনের সাইজগুলো আসলে মিডিয়াম সাইজ খুব একটা বড়ও না ছোটও না এটা আসলে একটু ছোটো হয়ে গেছে একটু বড় হলে ভালো ছিল যাই হোক মাটন মোটামুটি বেশ সফট খালি খালি জমতেছেন একটু লেবু নেই কাঁচামরিচ নেওয়া যায় একটু শসা ভেঙে নেই একটু লেবু একটু শসা এবং তার সাথে একটা মাটনের পিস এই তিনটার কম্বিনেশন আশা করি ভালো হতে পারে অ্যাজ ইউজুয়াল টেস্ট হচ্ছে সোফার বেটার টেস্ট পাচ্ছি কাচ্চি ভালো কাচ্চি টেস্টও ভালো বাট আমি যে এক্সপেকটেশন নিয়ে আসছিলাম কলকাতা কাচ্চি ঘরের কাচ্চি মনে হয় অনেক বেশি স্যাটিসফাই করতে পারবে আমাকে আসলে ওই জায়গা থেকে আমার একটু গ্যাপ রয়ে গেল টেস্ট হিসেবে ভালো বাট মানে যে এক্সপেকটেশন নিয়ে আসছিলাম সেটা আসলে ফুলফিল হয় নাই কাচ্চিতে বেশ বড় একটা আলু দিছে একটু আলুটা দিয়ে খেয়ে ট্রাই করা যাক আলুটা দিয়ে খেতে বেশ ভালো লাগতেছে জালি কাবাবটা আমার ভাগ্যে একটাই নাকি ছিল সর্বশেষ সুতরাং সবার শেষে লাস্টে পাইলে যা হওয়ার কথা তাই দেখি টেস্ট কেমন এমনিতে সফটনেস খারাপ না জালি কাবাবটা খুবই ভালো মাটনের পিসের মধ্যে যদি হাড্ডি থাকে না আমার কাছে একটু বেশি ভালো লাগে আর এটার মধ্যে হাড্ডি আছে চাবায় খাইতে বেশ ভালো লাগবে আশা করি একদম মচমচে হাড্ডিটা কিছু হাড্ডি থাকে না মানে চাবায় খেলে খেলে খাইতে মন চাই ঠিক ওই রকম ওভারঅল টেস্ট ইজ গুড বাট রাইসটাকে যদি আরেকটু ইমপ্রুভ করা যায় না তাহলে আরও অনেক বেশি ভালো হবে সালাদের সাথে তার একটা চাটনি দিয়েছে একটু চাটনিটা একটু এমনি খেয়ে দেখি চাটনি টেস্টটা ভালো এটা খুবই ভালো রাইস দিয়ে চাটনিটা জোস একদমই জোস এবার হচ্ছে আমি তাদের ফিনিটা ট্রাই করবো তার উপর হচ্ছে বাদাম কুচি করে দিয়েছে এবং হচ্ছে কিসমিস দেওয়া আছে ফিনিটা আসলে একটু নরম মানে খুব একটা থিক না আর একটু থিক হলে ভালোই তো ফিনি টেস্টটা অ্যাজ ইউজুয়াল মাস্ট ট্রাই না বাট ট্রাই করতে পারেন তাদের বোরহানির প্রাইসটা হচ্ছে 40 টাকা কাচ্চি খাওয়ার মাঝখানে বোরহানি খেলে ভালো লাগে বাট এটা খাওয়ার পর আমার খুব একটা ভালো লাগতেছে না বিকজ এটার টেস্টটা এক্সপেক্টেড না আর হচ্ছে থিকনেসটাও পাতলাম অ্যাজ ইউজুয়াল মানে খুব একটা ভালো হয় নাই আর একটু ভালো হইতে পারতো ওভারঅল খাবার ভালো এক্সপেকটেশন ফুলফিল হয় নাই এক্সপেকটেশন 100% ফুলফিল না হলেও কলকাতা কাচ্চি ঘরের ওভারঅল কাচ্চি টেস্ট কিন্তু বেশ ভালো সো আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা অলরেডি হচ্ছে কলকাতা কাচ্চি ঘরের কাচ্চি ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ছিল আপনার এক্সপিরিয়েন্স আর যারা ট্রাই করবেন তারাও কমেন্ট করে জানাবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ফুড ফ্যান্টাসির পাশে থাকুন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ